আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন বন্ধুরা। আজকে আরেকটি গাড়ি নিয়ে চলে আসলাম, টয়োটা করোলা 2012 মডেল গাড়িটি। এবং এই গাড়িটি এক বাংলাদেশি ভাই, 5-6 বছর ধরে বাংলাদেশি ভাইয়ের কাছে গাড়িটা আছে এবং গাড়িটি বিক্রি করে দিবে। উনি আরেকটি গাড়ি নতুন নিয়ে নিছে, সে কারণে এই গাড়িটি বিক্রি করে দিবে। এবং গাড়িটা প্রায় 5-6 মাস ধরে গাড়িটা পড়ে আছে, ওনাকে কোম্পানি একটি নতুন গাড়ি দেওয়ার কারণে এই গাড়িটা আর চালানো হচ্ছে না এবং রিয়াদের বাইরে চলে গেছে সে। সেই কারণে এই গাড়িটা 6-7 মাস যাবৎ রিয়াদে পড়ে আছে। এই গাড়িটা বিক্রি করার জন্য আমাকে ফোন করে বলে, ওনার এখানে তেমন কেউ নাই বিক্রি করার মতন। যাই হোক, আজকে আপনাদেরকে এই গাড়িটা দেখাবো এবং গাড়িটা কেমন আছে, কত রিয়াল হলে বিক্রি করবে, সব এই বিস্তারিত এই ভিডিওতে থাকবে। তাহলে ভিডিওটি দেখতে থাকুন, ফুল দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন। এবং এই গাড়িটি টয়োটা করোলা 2012 মডেল, একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং উকালা গাড়িটি। এবং সামনের যে গ্লাসটা দেখতেছেন, এই গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। এবং গাড়িটা মাশাল্লাহ বডিও উকালা আছে, যারা আসবেন দেখতে দেখলেই বুঝতে পারবেন, যারা নিতে আসবেন। কালার রয়েছে গোল্ডেন কালার, চারিটি চাকের রিংয়ের চাকা রয়েছে অ্যালমোনিয়ামের, এবং টায়ারগুলা চারটা চাকে একদম নতুন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদম নতুন। উনি চেঞ্জ করছিল, একদম নতুন টায়ার চেঞ্জ করছিল, যে একদম নতুন। উনি চেঞ্জ করার পরেই উনি চলে যায় জেদ্দা, এবং জেদ্দাতে যাওয়ার পর গাড়িটা আর চালানো হয়নি। এবং এই যে এটা দেখতেছেন, নতুন একদম পাস, 15 দিন আগে গাড়িটা পাস করানো হয়েছে। যারা কিনবেন মেসেজে নক দিলে অবশ্যই কিনতে পারবেন গাড়িটা। গাড়িটা আসলে কি বলবো, গাড়িটা আমি গাড়ি চালায় এবং গাড়িটা ইঞ্জিনটা চেক করছি, আপনারা এসে চেক করেই গাড়িটা নিতে পারবেন। এবং গাড়িটা বডিটা মাশাল্লাহ ঠিক আছে, এবং গাড়িটার ভিতরটা যদি দেখাই আপনাদেরকে, যদি ভিতরটা দেখাই, দেখেন ভিতরটা, ভিতরের কন্ডিশনটা আছে আলহামদুলিল্লাহ। তারপর একটু একটু সিট এবং ইয়াগুলো একটু কাজ করে নিতে হবে, একটু ডেকোরেশন করে নিলে গাড়ির মতন হয়ে যাবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে গাড়িটা চলছে হলো 2,64,000 কিলো, এবং গাড়িটা রয়েছে ওটু, ফুল ওটু, গ্লাসগুলো ওটু রয়েছে, সব কিছু ওটু রয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি, এই গাড়িটা আমি চালাইছি আলহামদুলিল্লাহ, গাড়িটা ভালো আছে। এবং গাড়িটা যদি যে কোনো ভাই নিতে চাই, আমার সাথে যোগাযোগ করলে গাড়িটা নিতে পারবেন। এবং গাড়িটা আমার কাছাকাছি আছে, আমি যদি বলি আমার কাছাকাছি আছে, যে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন। এবং গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং গাড়িটার দাম ধরা হচ্ছে, যে বাংলাদেশি ভাই গাড়িটা বিক্রি করবে উনি 24,000 রিয়াল দাম চাচ্ছে, আপনার 24,000 রিয়াল দাম চাওয়া হচ্ছে। এবং যে সকল প্রবাসী ভাইয়েরা নিতে চান, যোগাযোগ করলে নিতে পারবেন। এবং এটা হলো রিয়াদ, সৌদি আরবে আছে, এসে দেখতে পারেন। এবং গাড়িটা আপনাদেরকে চেষ্টা করলাম ফুল দেখাবার জন্য।